চলতি মাসে 2 তারিখ দেশে প্রথমবার ওমিক্রন সংক্রমণ ধরা পড়েছিল। এর 16 দিনের মাথায় অর্থাৎ 18 তারিখ 100 আর এর 3 দিনের মধ্যে তার ডাবল সেঞ্চুরি পার করে। আর ডাবল সেঞ্চুরির 4 দিনের মধ্যে শনিবার বড়দিনে 400 ছুঁয়েছে ওমিক্রনের সংক্রমণ। কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে 415 জন ওমিক্রনে আক্রান্ত। এই অবস্থায় কেন্দ্রের তরফে ওমিক্রন ঠেকাতে একাধিক বিধিনিষেধ জারির পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে ফের নাইট কারফিউ বলবৎ, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে হবে, কোনো ধরনের জমায়েত করা যাবে না। এই অবস্থায় উদ্বেগ বাড়িয়েছে কোভিড মোকাবিলায় বিশেষজ্ঞ কমিটি। পূর্বাভাস দিয়েছে আর 2-3 সপ্তাহের মধ্যে দেশে ওমিক্রন আক্রান্ত 1000 পেরিয়ে যাবে। টু রিচ সামওয়্যার অ্যারাউন্ড 1000 কেসেস বাই মেবি 2 অর 3 উইকস। তবে ওমিক্রন সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়লেও এর মধ্যে স্বস্তি দিচ্ছে সুস্থতার হারও। দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে এ প্রথম সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন শতকরা 98%। ফলে উদ্বেগের মধ্যেই কিছুটা স্বস্তিতে দেশবাসী। ব্যুরো রিপোর্ট, আরওয়ে নিউজ।